আসসালামু আলাইকুম, ইএসএল আড্ডায় আরো একবার স্বাগত। আজকে শুরুতেই সবার সাথে একটা আনন্দের সংবাদ শেয়ার করতে চাই। আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 50,000 ছাড়িয়ে গেছে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের জন্যই এই পথ চলা সম্ভব হয়েছে। 50,000 মানুষের ভালোবাসা, 50,000 মানুষের দোয়া, শুভকামনা এই পর্যন্ত আসতে সহায়তা করেছে। আপনারা সাথে না থাকলে এটা সম্ভব হতো না। আপনাদের দোয়া, আপনাদের পজিটিভ ফিডব্যাক, আপনাদের অনেক পরামর্শ আমাকে সমৃদ্ধ করেছে এবং চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে আসলে অনুপ্রাণিত করেছে। সবাইকে আমার আরো একবার কৃতজ্ঞতা। আপনারা জানেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইএসএল লার্নারদের লেভেল মোটামুটি 6 ভাগে ভাগ করা আছে। এগুলো হচ্ছে বিগিনার্স, এলিমেন্টারি, লোয়ার ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্সড। আমরা এখানে যে লিঙ্গুইস্টিক স্টাফগুলো আলোচনা করছি বা করার চেষ্টা করছি সেগুলো মূলত ইন বিটুইন লোয়ার ইন্টারমিডিয়েট টু আপার ইন্টারমিডিয়েট, which is for Canadian language benchmark from level 6 to level 8. 6 নম্বর থেকে 8 নম্বর লেভেলের মধ্যে। পাশাপাশি এটা IELTS এর রিডিং এবং রাইটিং এ আপনাকে নির্ভুলভাবে লিখতে সাহায্য করবে এবং IELTS এর স্পিকিং টেস্টের বেলায় আপনাকে সাবলীলভাবে ইংরেজি বলতে সাহায্য করবে বলে আমি মনে করি। আমি জানি আমাদের এই ইএসএল আড্ডার যে লিঙ্গুইস্টিক স্টাফগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের এই চ্যানেলের বড় অংশই আসলে এই স্টাফগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত। একটা অংশ হয়তো আছেন যাদের এই লিঙ্গুইস্টিক স্টাফগুলোর আবার একটু রিভিশন করলে তাদের ক্যারিয়ারের জন্য, এখনকার প্রফেশনাল লাইফের জন্য ভালো হয়, তাদের উদ্দেশ্যে এটা করা। পাশাপাশি আমার আরেকটি টার্গেট গ্রুপ হচ্ছে বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা ফ্রেশ গ্র্যাজুয়েট কিংবা সদ্য চাকরিতে জয়েন করেছেন, কমিউনিকেশন স্কিলসটা একটু বেটার করা দরকার ক্যারিয়ারের জন্য, প্রফেশনাল লাইফের জন্য, তাদের জন্যই এই আড্ডাটা। সুতরাং আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের মধ্যে যার এই লিঙ্গুইস্টিক স্টাফগুলো একটু জানা দরকার কিংবা রিভিশন দরকার, তাকে যদি একটু জানান তাহলে খুশি হব। আজকের আড্ডা হচ্ছে দ্য ইউসেজ অফ হেল্পিং ভার্ব ইন আওয়ার এভরিডে কনভারসেশন। আপনারা জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত 23টি হেল্পিং ভার্ব আছে। এই 23টি হেল্পিং ভার্ব নিয়ে একটি চমৎকার রাইম আছে ইংরেজিতে, আমি রাইমটা স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। এই 23টি হেল্পিং ভার্বের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ 17টি নিয়ে আজকে আলোচনা করব। 3টি সহজ নিয়মের মধ্য দিয়ে আমরা 17টা হেল্পিং ভার্বের ইউসেজ মনে রাখবো। খুবই সহজ পদ্ধতি, আমি ছোটবেলায় এভাবেই শিখেছিলাম। আমার মনে হয়েছে এভাবে মনে রাখাটা অপেক্ষাকৃত সহজ এবং খুব কনফিডেন্টলি বলা এবং লেখাটাও সহজ যদি এই 3টি পদ্ধতি মনে রাখা যায়। হেল্পিং ভার্ব 23টি আপনারা জানেন, am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, must, সাথে হচ্ছে do, does, did এবং 3টি be verb, be, been এবং being। তো be verb 3টি এবং do, does, did কে আমি সরিয়ে রাখছি। বাকি 17টা হেল্পিং ভার্বকে আমরা 3টা নিয়মের মধ্য দিয়ে ব্যবহার করব। এক নম্বর নিয়ম হচ্ছে am, is, are, was, were এর সাথে আপনি যখন প্রিন্সিপাল ভার্বকে ব্যবহার করবেন তখন প্রিন্সিপাল ভার্বটি সবসময় আইএনজি নেবে। মানে আই এম গো কখনো বলা যাবে না, বলতে হবে আই এম গোয়িং। এখন আপনার মনে হতে পারে যে প্রথম 3টি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরের 2টি পাস্ট কন্টিনিউয়াস, বাট আমরা টেন্সের আলোচনায় যাচ্ছি না। আমরা বলেছি যে সহজভাবে এই 17টা হেল্পিং ভার্ব কিভাবে আমরা মনে রাখবো আর ইউজ করবো আমাদের এভরিডে সিচুয়েশনসে, তার একটা কায়দা। সুতরাং এক নম্বর কায়দা হচ্ছে যে am, is, are, was, were এর সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলেই সেখানে আমরা আইএনজি ব্যবহার করে কথা বলবো। So I am going, he is going, he was going, you are going, they were going. পরের নিয়মটি হচ্ছে have, has, had এর সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলেই সেটা past participle form এ ইউজড হবে। মানে প্রেজেন্টও বলা যাবে না, পাস্টও বলা যাবে না, বলতে হবে past participle। সুতরাং I have go কিংবা I have went এর কোনোটাই আমি বলতে পারবো না, আমাকে বলতে হবে I have gone, I have see কিংবা I have saw। এই ফার্স্ট স্টেজ কিংবা সেকেন্ড স্টেজ বলা যাবে না, আমাকে বলতে হবে I have seen। মানে ফার্স্ট পার্টিসিপল স্টেজটা আমাকে বলতে হবে, দ্যাটস দ্য রুল। এখন মনে রাখতে হবে এই রুল 1 এবং রুল 2 এই দুটোই অ্যাক্টিভ ভয়েসের বেলা অ্যাপ্লিকেবল। আমরা দুরকম করে কথা বলি। অ্যাক্টিভ ভয়েস, আমি কলমটা কিনেছি, আই হ্যাভ পারচেজ দ্য পেন। আর এইটাকে আবার উল্টিয়ে বলা, যখন আমাকে প্যাসিভ করে ফেলা, কলমকে অ্যাক্টিভ করে সামনে নিয়ে আসা, দ্য পেন হ্যাজ বিন পারচেজড বাই মি। সো আমরা প্যাসিভ ফর্মে খুব কম কথা বলি, হয়তো মোর দ্যান 95% conversation takes place in active voice. আমরা সারাদিন ধরে যত কথাবার্তা বলি এর 90% কিংবা তার বেশি, 95% হয়তো আমরা active voice-এই বলি। সুতরাং এই যে রুল 3টি বলা হচ্ছে এটা active voice-এর বেলায় applicable। আমরা রুল 1 এ বলে আসলাম যে am, is, are, was, were এর সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলেই সে আইএনজি নেবে, কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব নেই তখন আইএনজিরও কোনো প্রশ্ন নেই। আই এম অ্যান ইএসএল টিচার, এই কথাটির মধ্যে তো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। সুতরাং এখানে আমটা হলো বি ভার্ব। সুতরাং কোনো আইনজিরও প্রশ্ন নেই। কিন্তু যদি এখানে থাকতো যে আমি শিক্ষকতা করছি, আই এম টিচিং, তখন আই এম টিচ না বলে আমি বলতে পারতাম না, আমাকে বলতে হতো আই এম টিচিং। একইভাবে আই হ্যাভ টিচও বলতে পারবো না, আমাকে বলতে হবে আই হ্যাভ টট। সুতরাং অ্যামিজার ওয়াজারের সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা সেখানে আইএনজি ব্যবহার করব, হ্যাভ হ্যাজারের সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলে সেখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। আর বাকি রইল 9টা, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এবং মাস্ট। এই 9টা হেল্পিং ভার্ব, এর সাথে ডু, ডাজ, ডিড কেও যদি আমরা যোগ করি তাহলে এই 12টা হেল্পিং ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্ব সব সময় বেস ফর্ম থাকবে, মানে ফার্স্ট স্টেজটা থাকবে। সুতরাং আই শ্যাল গো, আই উইল গো, আই ক্যান গো, আই কুড গো, আই মে গো, আই মাইট গো, আই মাস্ট গো, সবই লক্ষ্য করে দেখুন গোই থাকছে। আমি গোর জায়গায় গোজ বলতে পারছি না, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে এসিএস বলা যাবে না, আইএনজি ব্যবহার করা যাবে না। সুতরাং এটা বেস ফর্মই থাকবে, ভার্বটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দ্যাটস দ্য আইডিয়া। তাহলে সামারিটা কি দাঁড়াচ্ছে, একটি ভয়েসের বেলায় আমরা যখন অ্যামিজ আর ওয়াজ ভার্বের সাথে কোনো প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব তো আমরা তখন ওই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর হ্যাভ হ্যাজ এর সাথে যখন কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব নেই হ্যাভ হ্যাজ এর সাথে, তখন তো পাস্ট পার্টিসিপল ব্যবহার করার কোনো অবকাশ নেই। আর বাকি যে 9টা হেল্পিং ভার্ব, সেই 9টার সাথে আমরা ডু, ডাজ, ডিড কেও যোগ করে নিচ্ছি। ইভেন এখানে ডিফেক্টিভ 2-3টা হেল্পিং ভার্বের কথা বলা যেতে পারে, ইউজ টু, অট টু, অ্যাজ ওয়েল অ্যাজ নিড, এদেরও যদি ব্যবহার করা হয় তাহলে এই সবার সাথেই প্রিন্সিপাল ভার্ব সবসময় বেস ফর্মে থাকবে। আপনি যেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেটা মেন করেই বলেন, প্রিন্সিপাল ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে। সুতরাং আমি গাইতে পারি, আই ক্যান সিং, সিংটা সিং থাকলো। আমি যদি পাস্টে বলি আমি ছোটবেলায় গাইতে পারতাম, আই কুড সিং ইন মাই বয়হুড, এগেইন সিংটা সিংই থাকছে। আমি কালকে গান গাইবো, সো আল সিং টুমরো, সিংটা সিংই থাকছে। এটা আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বললেও সিংটা সিংই থাকবে, হি ক্যান সিং, হি কুড সিং, হি উইল সিং টুমরো। সুতরাং 3টি জায়গায় সিংটা বেস ফর্মেই থেকে যাচ্ছে। দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বেলায় এই 17টা হেল্পিং ভার্বের ব্যবহার আমরা 3টি সহজ নিয়মের মধ্য দিয়ে মনে রাখতে পারি এবং খুব খুব কনফিডেন্টলি ব্যবহার করতে পারি। অ্যামিজ আর ওয়াজ ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলে সেখানে আইএনজি হবে, হ্যাভ হ্যাজ এর সাথে প্রিন্সিপাল ভার্ব থাকলে সেখানে প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আর বাকি 9টা শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এবং এর সাথে আমরা ডু, ডাজ, ডিড কেও নিচ্ছি। ইভেন ডিফেক্টিভ হেল্পিং ভার্ব, ইউজ টু, অট টু, নিড, এদেরও নিচ্ছি। এদের সবার সাথেই প্রিন্সিপাল ভার্ব সবসময় বেস ফর্মে থাকবে। এই হচ্ছে মনে রাখার সহজ কায়দা হেল্পিং ভার্ব ইউজের ক্ষেত্রে। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, এই যে শেষের যে 9টি হেল্পিং ভার্ব আমি বললাম, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এইটার ব্যবহার নিয়ে আবার কারো কারো প্রশ্ন আছে যে আমি কোন সিচুয়েশনে গিয়ে কুড ইউজ করব, কখন আমি উড ইউজ করব, কখন আমি মাইট ইউজ করব। এই 9টির ব্যবহার নিয়ে আমি পরের পর্বে ইনশাআল্লাহ আবার কথা বলবো। তো এই ছিল এখনকার ছোট্ট আয়োজন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরো একবার সমস্ত সাবস্ক্রাইবারদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই চ্যানেলে এখনো যারা নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক দেওয়ার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।